আপনাকে আমি চিনি চটিটা কম চাতন বাংলাদেশে খুব বড় দাপুকে পুলিশ অফিসার ছিল নাম তার হারুন ওর অবস্থাটা কি হয়েছে ইউটিউবে গিয়ে একবার দেখে আসবে এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা আমরা কেন হাইকোর্টে যেতে হবে কেন আমাদের হাইকোর্টে যেতে হবে কেন যেতে হবে আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারকে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গা পূজার পরে কমিশনারকে আসবো অনেক লোক নিয়ে আসবো আপনি ভাবতে পারেন আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে খোলা থানার আন্ডারে এই ব্যারাকপুর কমিশনারকে লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারকে ডিসি নর অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি বাড়ির লোককে টাকা জমা দিতে দেয়নি আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিই এইরকম একটা চিঠি রাজনীতি মুখ্যমন্ত্রী এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে 10 লাখ তো দেওয়া যেতেই পারে তারপরে এই উদাহরণ খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবে লড়াই চলবে তো সবাই দুনিয়ার ডাক্তারদের সাথে আছেন